नमस्कार বন্ধুরা, জব ভ্যাকেন্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। এই সপ্তাহের কর্মসংস্থান পেপার নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। বিশেষ কিছু রাজ্য এবং কেন্দ্রের চাকরির আপডেট কিন্তু এইবারের কর্মসংস্থান পেপারে আপডেট করা হয়েছে, যেগুলো ই পেপার আসার সাথে সাথে তার আগেই তোমাদের সামনে সেটা আমি তুলে ধরতে চাই। 9 এপ্রিল 2022 পাবলিশ হবে এই পিডিএফ ফাইল, যেটা কিন্তু তোমরা ই পেপার পেয়ে যাচ্ছ এখন, যেখানে তোমরা দেখতে পাবে প্রত্যেকটি ডিটেল, যেটা তোমরা খুব খুব তাড়াতাড়ি তোমাদের সামনে ভবিষ্যতে কিন্তু তোমরা এই চাকরির আপডেটগুলো তোমরা পেতে পারবে এবং আমাদের এই চ্যানেলে কিন্তু তারই আপডেট সর্বপ্রথম তোমরাই পাবে এবং এখান থেকেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তাহলে চলো দেখে নিই কর্মসংস্থান পেপারে আবেদন করার জন্য কর্মসংস্থান পেপারে কি কি চাকরির আপডেট এসছে এই সপ্তাহে। অবশ্যই প্রতিবারের মতন আবারও তোমাদের সামনে তুলে ধরবো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে গেলে অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট স্টাডি উইথ সৌভিক যা ওয়েবসাইটটাকে কিন্তু ফলো করতে একদমই ভুলবে না। চেক আউট করতে পারো তোমরা সেখানে, সেখানে গিয়েই কিন্তু দেখতে পারো নতুন নতুন চাকরির আপডেট স্টাডি উইথ সৌভিক, এটা সার্চ করলেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ গুগলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে জয়েন করতে পারো, ফলো করতে পারো এবং প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরির আপডেট কিন্তু তোমরা সেখানে পেতে পারো। তাহলে প্রথমে শুরু করছি কর্মসংস্থান পেপারের আজকের আপডেট, যেটা এসছে 9 এপ্রিল 2022 স্যাটারডেতে আসবে। তার আগে ই পেপারে বেরিয়ে গেল যেখানে পূর্ব রেল বা ইস্টার্ন রেলওয়ে 2972টি অ্যাপ্রেন্টাইজ পদে কিন্তু নিয়োগ হবে, যেটা কিন্তু ইতিমধ্যে আমাদের চ্যানেলে কিন্তু তোমরা সেই ভিডিও পেয়ে যাবে, যেখানে আবেদন করার পদ্ধতি কি পুরো ডিটেলস সবটাই কিন্তু সেই ভিডিওর মধ্যে বলা হয়েছে। যদি এখনও পর্যন্ত না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করো, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। পূর্ব রেলে প্রায় 3000 পদে অ্যাপ্রেন্টাইজের পদে রিক্রুটমেন্ট হচ্ছে মাধ্যমিক আইটিআই পাসের ছেলে মেয়েদের জন্য। রাজ্যের প্রত্যেকটি ডিভিশন, রেল ডিভিশন যেমন শিয়ালদা ডিভিশন, হাওড়া ডিভিশন, মালদা, আসানসোল, লিলুয়া ওয়ার্কশপ, কাঁচড়াপাড়া ওয়ার্কশপ, জামালপুর ওয়ার্কশপে প্রতি জায়গাতে প্রায় 3000 লোক নিচ্ছে। ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ওয়্যারম্যান, লাইনম্যান, কার্পেন্টার, পেন্টার, ডিজেল মেকানিক, রেফ্রিজারেটর সবাই কিন্তু এই পদগুলিতে আবেদন করতে পারবে। ভালোভাবে জানতে গেলে অবশ্যই আমাদের অফিসিয়াল সেই ভিডিও যেটা এসছে ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে সেটা কিন্তু তোমরা দেখতে একদমই ভুলবে না। তারপরে চলে আসলাম, তার পাশেই রয়েছে 260টি স্টাইপেন্ডারি ট্রেনিং ভাবা অ্যাডমিটকে, মানে কেন্দ্রীয় সরকারের ভাবা অ্যাডমিট রিসার্চ সেন্টারে তারপুর কালপাক্কাম সেন্টারের জন্য স্টাইপেন্ডারি ট্রেনিংয়ে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি ট্রেনিংয়ের ক্যাটাগরি 2 নিয়োগ হচ্ছে, যেখানে স্টাইপেন্ডারি ট্রেনিংয়ে নেওয়া হবে এই পদগুলি। কেমিস্ট অ্যান্ড কেমিক্যালের যারা পাস করে রয়েছে, যেমন এখানে বলা হচ্ছে কেমিস্টের প্রধানত ফিজিক্স অঙ্ক সহায়ক বিষয় নিয়ে যারা মোট 60% নাম্বার নিয়ে কোয়ালিফাই করেছ তারা এখানে আবেদন করতে পারবে, এবং কেমিক্যালে যারা উচ্চ মাধ্যমিকে 60% মার্কস নিয়ে উত্তীর্ণ হয়েছ তারা এখানে আবেদন করতে পারবে। তোমরা গুগলে সার্চ করতে পারো স্টাইপেন্ডারি ট্রেনিং ভাবা অ্যাডমিকে, যেটা কিন্তু তোমরা পেয়ে যাবে অফিসিয়াল তোমরা ওয়েবসাইট। ব্যারাকপুরে আর্মি র্যালি 1 জুলাই থেকে শুরু হতে চলেছে, যেখানে তোমরা এখনও পর্যন্ত যদি আবেদন না করে থাকো অবশ্যই জয়েন ইন্ডিয়ান আর্মি অফিসিয়াল ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করতে পারো। ব্যারাকপুর বা ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে জয়েন ইন্ডিয়ান আর্মি .org, সেখানে গিয়ে কিন্তু তোমরা আবেদন করতে পারবে।
एरपर चले आसछि रेल कोच फैक्टरी। रेल कोच फैक्टरी प्राय 374 बेसि पदे नियोग होच्छे। एखानेओ किन्तु अप्रेंटाइजेर कर्मी नियोग होबे, एटाओ माथाय राखबे। रेल कोचे आबारो किन्तु केंद्रीय सरकारेर रेल मंत्रक अधीने बेनारस लोकोमोटिव वार्क्स अप्रेंटिसशिपे 374 पदे छेले एवं मे आवेदन करते पारबे। एखाने पुरुष एवं महिला उभय कैंडिडेट किन्तु आवेदन करते पारबे। एवं आवेदन करते जे पदगुली होलो सेगुलो होच्छे मेशिनिस्ट, वेल्डर, इलेक्ट्रिशियन, एई पदगुलिते आवेदन करते पारबे। मिनिमाम जारा विश्वविद्यालय बा ग्रेजुएशन पासे 50% मार्क्स निये उत्तीर्ण होयेछो तारा एखाने आवेदन करते पारबे। जूनियर टेक्निशियन रिक्रुटमेंट करा होच्छे केंद्रीय आईटीआई थेके इलेक्ट्रॉनिक्स मैनेजमेंट फील्डे। एक बचर सरकारी संस्था इलेक्ट्रॉनिक्स मेकानिक इलेक्ट्रिशियन फिटर पोस्टे क्वालिफिकेशन कॉर्पोरेशन अब इंडिया क्वालिफिकेशन कॉर्पोरेशन अब इंडिया लिमिटेडेर तरफ थेके 1625 जूनियर टेक्निशियन पदे किन्तु नियोग करा होच्छे। एटाओ किन्तु माथाय राखबे। केंद्रीय संस्थार 75 प्रोबेशनरि अफिसारे नियोग होच्छे, जेखाने बला होच्छे केंद्रीय सरकारेर संस्था ईसीजीसी लिमिटेड प्रोबेशनरि अफिसार पदे 75 लोक किन्तु एखाने नियोग करा होच्छे। एर साथे बला होच्छे 302 माल्टी स्किल्ड वार्कार नियोग होच्छे जातीय सड़क। एई भिडियोटा आजके सन्धे बेला आसबे। 302 মাল্টি স্কিলড ওয়ার্কার যেখানে রাজ্যে জাতীয় সড়ক পদে কিন্তু এই কর্মী নিয়োগ হচ্ছে। ক্লিয়ারলি দেখতেই পাচ্ছ, তোমাদের সামনে জুম করে আমি তোমাদের দেখাচ্ছি। কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের অধীনে বর্ডার রোডস অর্গানাইজেশন জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ারের ফোর্সে মাল্টি স্কিল্ড ওয়ার্কারের পদে নিয়োগ হচ্ছে, যেখানে তোমরা আবেদন করতে পারবে। কলকাতা পৌর নিগম বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পদে নিয়োগ হচ্ছে। যারা এখনও ভিডিওটা দেখনি অবশ্যই আমার চ্যানেলে এই ভিডিওটাও পেয়ে যাবে, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। কলকাতা পৌর নিগমের কাজের জন্য আবারও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ হচ্ছে। রেলের এনটিপিসির পরিবর্তিত তালিকা বেরোলো, যেখানে আবারও বলা হচ্ছে কলকাতা, মালদা, শিলিগুড়ি সারা ভারতে বিভিন্ন রেলের রিক্রুটমেন্ট বোর্ডের বিজ্ঞপ্তি টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বা এনটিপিসির নতুনভাবে কিন্তু পরিবর্তিত তালিকা বেরোলো, যেটা কিন্তু আরবিআই কলকাতা .gov.in এ গিয়ে কিন্তু তোমরা চেক আউট করতে পারবে। এবারে চলে আসি সেকেন্ড পেজ। সেকেন্ড পেজে তেমন কিছু নেই। থার্ড পেজেও সেটা তোমাদের দেখায়। পর্যটন শিল্পের সামনে 2 বছরে প্রায় 2-3 লাখ নিয়োগ করা হবে, যেখানে বলা হচ্ছে হোটেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার সাম্প্রতিক এই পরিসংখ্যক অনুযায়ী সামনে 1-2 বছর হোটেল ম্যানেজমেন্ট শিল্পের সবচেয়ে বেশি নিয়োগ হবে। সংখ্যাটা প্রায় 2-3 লাখ, কিন্তু কিভাবে সেটাই কিন্তু পর্যটন শিল্পের 2 বছরের এই আপডেটটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, যেখানে সমস্ত হোটেল ম্যানেজমেন্ট পাশ করা ক্যান্ডিডেট বা স্টুডেন্টদেরকে আবারও চাকরির দিশা করতে রাজ্য সরকার এই আপডেট কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছে। খুব তাড়াতাড়ি অফিসিয়াল নোটিফিকেশান বেরোবে, যেটা তোমরা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। রেলের এনটিপিসির এখানে বলা হচ্ছে সিবিডি টেস্টের ফল এবছর জানুয়ারিতে বেরিয়েছিল। নিয়োগের প্রক্রিয়া স্বচ্ছতা আনতে এ বছর ফেব্রুয়ারি মাস নাগাদ একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করা হয়েছে। পর্যায়ের যারা পরীক্ষা দিয়েছিলেন তাদেরকে সরাসরি অভিযোগ জমা নিয়েছিল। তার রিপোর্ট ভিত্তিতে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এনটিপিসির প্রথম পর্যায়ের সিবিডি টেস্টের বাড়তি পরীক্ষাদের অতিরিক্ত তালিকা বের হলো। এই তালিকায় আগে সফল প্রার্থীদের নাম পাশাপাশি নতুন প্রার্থীদের নামও কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে এটাও দেখতে পাচ্ছ। এর সাথে সাথে তোমাদের বলে দিই সৈনিক স্কুলের 21 পদে নিয়োগ হচ্ছে। ওয়ার্ড বয় জেনারেল এমপ্লয়ি
এই পদগুলোতে সৈনিক স্কুলে নিয়োগ হচ্ছে, যেখানে 18 থেকে 50 বছর পর্যন্ত ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। কলকাতা পুর নিগমের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদে পলিটেকনিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স করা থাকলেই এখানে আবেদন করতে পারবে। 37 বছরের মধ্যে বয়স সীমা হতে হবে, তবে এখানে আবেদন করতে পারবে। 1625 জুনিয়র টেকনিশিয়ান, সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার। এছাড়া 300 মাল্টি স্কিল ওয়ার্কার, যেটা খুব তাড়াতাড়ি আমি কিন্তু আমাদের এই চ্যানেলে নিয়ে আসবো ভিডিওটা, যেটা কিন্তু তোমাদের জন্য আমি সন্ধেবেলায় পাবলিশ করব, যেটা তোমরা দেখতে পাবে। এছাড়া আমি তোমাদের আরও ডিটেলসে বলে দিই আর কী কী আপডেট এসছে, যেটা এইবারের 9 তারিখের কর্মসংস্থান পেপারে। তোমরা যারা জিকের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আছো, এবারে কিন্তু জিকে তোমরা ভালো পেয়ে যাবে কর্মসংস্থান পেপারে, যেখানে কিন্তু প্রচুর জিকে দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। অ্যারিথমেটিক বা ম্যাথামেটিক্স সেগুলো কিন্তু এখানে ভালো রকম দেওয়া হয়েছে, অবশ্যই এগুলো কিন্তু তোমরা পড়বে। এবং গ্রেলের গ্রুপ ডির পরীক্ষার আপডেটে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে, সেখানেও কিন্তু প্রচুর কোশ্চেন দেওয়া হয়েছে, এগুলো তোমরা কিন্তু এবারের যে কর্মসংস্থান পেপার বেরোবে সেটা নিয়ে অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। তো বন্ধুরা, আমরা কিন্তু শেষের দিকের পেজে চলে এসেছি, প্রায় 16 নম্বর পেজে আমরা চলে আসছি। তো এই আজকের আপডেট, যেটা কর্মসংস্থান পেপারে এই সপ্তাহের আপডেট তোমাদের সামনে তুলে ধরলাম। যদি এই ভিডিও বা এই ধরনের ইনফরমেটিভ যদি ইনফরমেশান কন্টেন্ট তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট স্টাডি উইথ সৌভিক চ্যানেল ওয়েবসাইটকে ফলো করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে আগের পরের একটি ভিডিওতে।